तेमनी एक बेटी ऐले जी बेटा ऐलेटा के जिंदा अवस्था देखते पाना और से मानुषा जदि मरे जाए तो तार मरा मुखाना वो बेटी ऐलेटा देखते पाना के माने के माने तुम्हरा वाज करते लागाल से वाज कर तुमर बोल कि तुम वाज करो नहीं सर माना ना माना वो हारा पर देखी ये तो चल से नियम भूले गेले ओटाके छेड़े दाओ हुज्जती करले एटाके निये एकटु भावो जे तोमादेर अवस्थाटा कि दाड़ाबे आर कांदार कथाटा बोल्लाम तो शतकरा 99টা मानुष बोलछे कांदते पारबो ना दुटा हादिस शुनो तारपरे आमार टाइम हो जाबे एकटा बाछुर मौलवी आछे ओ हाल बेशी टानबे एकदम बाछुरी आछे जी केन जे ओर बयस एखोनो 30 जुटेनि आसबे आमार परे परे अभी अचल बोले आगे दिए एमलि साहेबरा शुक्रिया आदाय करी जो बुढ़ा मानुष अत रात पर्त परिना कि कथा बोल जारा जारा जतटी बेटी ऐले बोल कानते परिना ताके मसला बोले दीची आल्ला माप देव बांगलाटा तुम्हें जदि निर्जन जगाते बसे क्यों तुम्हें देखते पाना क्यों देखते पाना तुम्हें एमन एकटा जागाते बसे तुमी जोदी 100 बार बोलो धीरे 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 खाली आंगुले पटपट पटपट करे गुने 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 नय मने चेतन करे कथाटा बोलते हबे 100 बार जोदी बोलो आल्लाह माफ दाओ आल्लाह माफ दाओ आल्लाह माफ दाओ मने किन्तु जागाते हबे कि जागाते हबे बेटा छेलेके बोलछी बेटी छेलेके बोलछी मने कि जागाते हबे 18 বছর বয়সে একবার পাপ করেছি আল্লাহ মনে কিন্তু আসছে মুখে আপনি বলছেন না আর একবার মাথায় চলে এলো ওই বেটি ছেলেটার আল্লাহজি যেদিন আমার 16 বছর 14 বছর বয়স হয়েছিল সেদিন আমি একটা কিন্তু ভুল কাজ করেছি আল্লাহ তুমি জানো আর আমি জানি অন্য আর কেউ জানে না কথাগুলোকে পাপগুলোকে মনের ভেতরে জাগ্রত করো চেতন করো মাথায় মুখে বলো আর না বলো কিন্তু তুমি যদি এক জায়গায় বসে বসে আল্লাহ মাপ দাও আল্লাহ মাপ দাও আল্লাহ মাপ দাও করো 100 বার বলা হবে না রে ভাই 100 বার বলা হবে না রে বোন তার আগেই তোমার চোখের কোণাতে পানি চলে আসবে কেন যে তোমার মগজে ভিড় লাগাচ্ছে তোমার গুনাহগুলো আর এই গুনাহগুলো মগজে যখন ভিড় লাগাচ্ছে তখনই তুমি আল্লাহকে বলছো আল্লাহ মাফ দাও পানি আসবে চোখের কোণায় কাকে মানাতে পারলাম মিথ্যা হাদিস শুনো কি আরবের লোক দিনের বেলায় উঁটে চড়ে এদিক ওদিক যেত না মাল বোঝাই থাকলে কেন আমি লাভ করে এক দেশ থেকে উট বোঝাই করে মাল নিয়ে বাড়ি আসি দিনের বেলায় যদি আমি উট হাঁকাই তো কোনো জায়গাতে লোক আমাকে ছিনতাই করে নিতে পারে এই জন্য আরব দেশের লোকেরা কি করত বেশিরভাগ উট হাঁকাতো রাতের বেলায় তো নবীজি কি বলছেন মান খাফা আদলাজা ওয়ামান আদলাজা ফালা ফাকাদ বালাগাল মানজিলা কোনো লোক উঁটওয়ালা যদি জানে ভয় করে যে দিনের বেলায় যদি আমি চলি তাহলে পারে আমার সামানগুলো লুটে নিতে পারে কেউ দুষ্কৃতির দল এই জন্য যদি রাতের বেলায় সফর করে তাহলে আরামে আরামে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে কোনো ভয় থাকে না ঠিক সেই রকম কোনো মুসলমান যদি আল্লাহর দরবারের কড়া নাড়তে চাই আল্লাহর দরজার পাল্লাটাকে খটখটাতে যাই আল্লাহ আমি তোমার বাড়ি এসেছি আল্লাহ আমি তোমার দরবারে এসেছি এই কথা বলে যদি আল্লাহর দরবারে হাজিরি দিতে চাই তো আল্লাহ তাআলার নবী বলছেন রাতের বেলায় আল্লাহর বাড়ির কড়া নাড়তে হবে তোমায় কখন রাতে ঢের রাত যখন হবে তারপরে কি হবে ওয়ামান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা
তুমি যদি রাতের বেলায় আল্লাহর বাড়ির কড়া নাড়ো, ঠক 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 করে যদি আল্লাহকে ডাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রকম রাতে যদি কোনো মানুষ আমার বাড়ির কড়া নাড়ে আর ছিটকিনি নেড়ে নেড়ে যদি বলে কে আমি আছি, কে একজন আমি আছি, তাহলে রাসূল বলছেন ফাকাদ বালাগাল মানজেলা, তোমার কাজ হবেই হবে, তোমার কাজ হবেই হবে, তুমি নাকাম ফিরে আসবে না। আরেকটা কথা শেষের বেলে রাসূল কি বলছেন, এটাকে রুকে দিলাম পাঁচ মিনিটের জন্য। একগুলো লাইন হলো এসটিডি লাইন আর একগুলো লাইন হলো পিসিও। পিসিও থেকে ফোন করবেন তো ফোন লাগতেও পারে, ফোন নাও লাগতে পারে। আর একগুলো লাইনকে বলা হয় হটলাইন। হটলাইন মানে কি, যদি ভারতবর্ষের প্রেসিডেন্ট ফোন লাগায় আমেরিকার প্রেসিডেন্টকে, এক সেকেন্ড জ্যাম হবে না, এইগুলোকে বলা হয় হটলাইন। একদম সঙ্গে সঙ্গে ওইখানে ক্রিং 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 করে বেল বাজবে, একটু ডিস্টার্ব করবে না, বিজি বলবে না, একটু পরে করুন বলবে না, একদম সঙ্গে সঙ্গে লেগে যাবে যেখানে আপনি ফোন লাগাবেন সেইখানে। আপনি দিনের বেলায় যদি আস্তাগফিরুল্লাহ পড়েন তিনবার পর পর, তো ডাহিন দিকের লোকটা কইবে কিছু গোলমাল করেছিস নাকি বে, এত আস্তাগফিরুল্লাহ পড়ছিস কেন? তাহলে আর মনে সন্দেহ জেগে গেল যে আমি কিছু গোলমাল করেছি। কোনো একটা বৌমা যদি আগিনাতে আমার ওয়াজ শোনার পরে চারবার খালি আস্তাগফিরুল্লাহ পড়ে আর ওর শাশুড়ি যদি জেনে লেই, তো ওর মদ থেকে যে কানে কানে কইবে বহু এমন করে খালি বারে বারে আস্তাগফিরুল্লাহ কেন পড়ছে, বহুর বহুর কিছু ওর সন্দেহ জেগে যাবে। মানে এত আস্তাগফিরুল্লাহ পড়ার মানে কি? এই জন্য আপনাকে রাইতে বলতে বললাম, রাইতে যদি আপনি আল্লাহর সামনে আস্তাগফিরুল্লাহ বলেন লাভটা কী হবে, হটলাইন, আর কেউ ডিস্টার্ব করবে না, একদম সঙ্গে সঙ্গে কানেকশন হয়ে যাবে কার সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। কি করে খেয়াল করুন, রাসূল বলছেন সত্য সত্য কথা আপনার কান পর্যন্ত আমি পৌঁছে দিচ্ছি, সেটা হলো যেই যখন রাতের তিন ভাগের দুভাগ গত হয়ে যায়, রাতকে তিন ভাগ করেন তিন চারে বারো, তাহলে দুভাগ গত হয়ে যাবে আর এক ভাগ থাকবে। হিসাব করে জলদি বলেন, ছটার সময় আপনার সাড়ে পাঁচটার সময় মাগরিব হয়ে গেল, মাগরিব থেকে রাত, তাহলে চার ঘন্টা এক অংশ, পাঁচের চারে নয়, আর ন থেকে আর চার ঘন্টা, তাহলে ন চার তেরো, রাত একটা, একটার কাঁটা যেমনি পার হয়ে যাবে শেষ তিন ভাগ শুরু হয়ে গেল। আর ওই শেষ তিন ভাগ যখন শুরু হবে তখন আপনাকে টেলিফোন লাগাতে হবে আল্লাহর সাথে। কিছু কিছু লোক কইছে তখন নিন ছাড়া যাবে, নিন ছাড়া ছাড়তে যদি না পারবি তো তাহলে পরে এমনি ষোলো বছর বয়সে যে পরের বেটি গেলে টানা হেঁচড়া করে বেড়ালছিস সেগুলো মাপ পাবি? তখন যে মজা করেছো খুব, এই ঠেলাটা থেকে যদি নিজেকে ছুট্টি লাগাবা তো তাহলে একটু লোকড়ি পুড়াবা না তুমি? রাত একটা পার হবে যখন তোমাকে আল্লাহর সঙ্গে হটলাইন লাগাতে হবে। যদি পারো তো রোজ করো, আর যদি না পারো তো কমসে কম আমি বদরুদ্দোজা যেটুকু বলছি সেইটুকু করো। বলছে কি করলে জান্নাত পাওয়া যাবে, রাসূলকে জিজ্ঞেস করা হলো কি করলে জান্নাত পাওয়া যাবে, রাসূল জবাব দিয়ে বলছেন আফসুস সালাম ওয়াতিমুত্তাম সল্লু বিল্লাইলে ওয়ান্নাসুনিয়াম ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন সব ম ম ম ম করে খেয়াল করলেন কথার দিকে, আফসুস সালাম ওয়াতিমুত্তাম সল্লু বিল্লাইলে ওয়ান্নাসুনিয়াম ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। তিন কাজ, কী কাজ তিনটা? যত পারো সালাম দাও, যত পারো সালাম দাও। এক, কে কে মেয়েটাকে সালাম দাও বাহির থেকে এসে একটু দেখাও, কেউ নেই, মেয়েটাকে সালাম দেওয়া লোক একটাও পাওয়া গেল না। বেট ছেলের দিকে তাকাবার মন হয়েছে একবার যে তোরা কে সালাম দিস তোর মদটাকে, কেউ নেই। আচ্ছা আর একটা কথা বলেন তো,
মেয়ে লোকটাকে সাথে করে এক প্লেটে একই প্লেটে ভাত খেয়েছেন কয়জন? কেউ নেই। শালা কোন খেপা লোক গেলে জি, আর এরাই আর এরাই পরের বিয়েতে ভান্ডারিতে যে টেবিলে বসে মুখামুখি বসে ভাত খেয়েছে একাধিকেরটাকে, কিছু দেখো তো হাম ফের কি জানি ওটা ফের কে ওয়ার বাড়ি বালোঘাট, বিয়ে খেতে এসেছে আজহার মুরগুর বাড়ি, আর এই বেটি ছেলেটার বাড়ি কোথায়? তো ইয়ার বাড়ি বিজলি, ওখান থেকে এই আর বালোঘাট থেকে এই, চিনার নাই জানার নাই, এর সামনে মুখ খুলে খুলে ল্যাবা ল্যাব ল্যাবা ল্যাব ভরে জিলিয়েছে, পরের সাথে বসে ভাত খেতে পারে এই বেটি ছেলে আর এই বেটা ছেলে, কিন্তু নিজের স্ত্রীকে পাশে বসিয়ে দরকার হলে এক প্লেটে তুলে তুলে জীবনে খানা খায়নি বাবুপাড়ার একটা লোক, কাল খাইছে একবার খাইছ এই বেটি ছেলে, ভালো করে কথা কহ, তোর চাবিয়ে দেওয়া মিসওয়াক কার এমন বেটি ছেলে কে আছো যে তোমার চাবিয়ে দেওয়া মিসওয়াক তোমার পুরুষটা কয়েছে ওইখানটায় দে মেশোয়াক নাই তোমাকে ঘুষেলি, তো তোমার দাঁত দিয়া চিবিয়ে দেওয়া মেশোয়াক তোমার স্বামী মুখে ঘুষে মেশোয়াক করে নিয়েছে, একটা আছে কালিয়া গায়ে কেউ দেখাতে পারবে? নিমের ডালের অভাব আছে নাকি না বরাশের অভাব আছে? আরে আছে, অভাব তো নাই এটা জানছি, কিন্তু আমি সুন্নাতের দিকে টেনে আনছি বলে কথা, এগুলো সবই ভালো কথা বললাম, তোমরাকে ঠাট্টা লাগছে তো আমার করার কিছু নেই। স্ত্রীকে সাথে নিয়ে ভাত খাও, বউ বেটিকে পার্শ্বে বসিয়ে ভাত খাও, আর যদি পারো তো সুন্নাতের ওপরে আমল করতে গেলে জীবনে তো দুদিন কিংবা তিন দিন ওর মুখে দু লোকমা দাও এর, আর তুমি ওর মুখ থেকে ওর হাত থেকে দু লোকমা নাও, কিচ্ছু করতে পারো নি। আমি বললাম সালামের কথা, তো বাবু পাড়ার লোক মিলে না যে নিজের বিবিকে সালাম দেই। রাত একটার সময় যদি আল্লাহ বাড়ি পৌঁছায় তো আমার বাড়িওয়ালি গেট খুলবে, আর গেট খুলে যে ও চেতন হয়ে যে গেটটা খুলবে, তো আধখানি জিন্দার আধখানি মরা নিন্দে থাকবে, ওই হালাতে যদি কোনো দিন সালাম না দিই তখন আবার নিন্দ ভেঙে যাবে, কই সালাম শুধু না কই কিছু লেগে, মানে আজকালি সালামটা ছুটে গেল তার লাগে সালাম ফের দেয় না আজ কিসের লেগে, সালাম দাও লাভ, লাভ যদি বুঝো তো কেল করিও, না যদি বুঝতে পারো তো বাং। তোমার বাড়ির পাশে ত্রিমোহনীতে আগে থেকে দশটা লোক চায়ের দোকানে চা খাচ্ছে, তুমি এবার গেলে আর যাওয়ার পরে চায়ের দোকানের কাছে যাওয়া মাত্রই বলছো আসসালামু আলাইকুম, তুমি বললে একজন আর শুনলো কয়জন? তো দশজন। দশজন মুসলমানের বাচ্চা মুখ নেড়ে বলবে ওয়ালাইকুম সালাম, তোমার উপরে আল্লাহর শান্তি নাজেল হোক, তাহলে একবার এক দোয়াটা বলে দিয়ে কয়জনের দোয়া পেলে? তুমি তো বলছো দশজনের দোয়া পেলাম, আরে এই ব্যবসা কি কোনো লোক ছাড়ে রে, কেউ কি ছাড়ে রে? সারাদিনে যদি ২০টা জায়গাতে সালাম দাও, আর যেখানে দশটা ১৫টা করে লোক জমে আছে, তাহলে ৩০০টা লোক তোমার জন্য দোয়া দিল আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তো তোমার মতন লোকটা যদি জান্নাতে না যাবে তো কী যাবে? বিনোদ কুমার যাবে? ও তো সালামই বুঝে না। এই জন্য উনি বলছেন সালাম দাও যত পারো সালাম দাও, আর কি একটা ফকিরকে খানা দাও, ফকিরকে খাবার দাও, যত পারো ফকিরকে খাবার দাও, যদি রোজ পারো তো রোজ একটা করে দাও, যদি তিন দিনে পারো তো তিন দিন পরে একটাকে দাও। ফকিরকে খানা দিতে গেলে তোমার খানা জীবনে কমবে না। কেন কমবে না? ভালো করে মগজে তুলো রে বাবুপুরের লোকেরা, কেন তো কমবে না? কোনো একটা মানুষ নিজের দানা ছাড়া পরের দানা খাই না, যেই দানাটাতে আল্লাহ তাআলা তার কপালে লিখে রেখেছেন সেটাই খায়। তুমি খাওয়ালে খাইয়ে দিয়ে মনে মনে বলবে আমি কত বড় উপকার করলাম, কিন্তু আসল কথা হলো এই, ওই ফকিরটা ওর কপালে লিখে দেওয়া ছিল দানাটা তাই সে খেলো, না হলে তোমার বাড়িতে সে আসতো না। আর তোমার নামে যেটি দানা লেখা আছে যতক্ষণ তুমি না খায়া শেষ করবে তোমাকে কুঢল দিয়া কপিয়াও মেরে ফেলা যাবে না। কি বুঝলা? তোমার ভাগে আল্লাহ তাআলা যেটি দানা লিখেছে তোমাকে খাইতে হবে, খাইতে হবে, খাইতে হবে, তারপরে তুমি মরবা। খুঁজে শালা মূল বিটা বুড়িয়া যায় এগুলা কেন কথা বলছে? হ্যাঁ
আমি ভুল বকছি? যদি ভুল হয় তো একটা কথা বলেন, একটা লোক 15 দিন থেকে দানা খায় না, আধমরা হয়ে বিছানে পড়ে আছে, হঠাৎ বুধবারের দিন হয়েছে, সলেমারে খুব ভোগ লেগেছে গা মা, এতটি ভাত এনে দিল। 15 দিনের না খাওয়া মানুষ হঠাৎ করে এই দু লোকমা না খেয়ে এতটি ভাত খেয়ে নিল, তখন গোট্টা বাড়ির লোক কয়েছে বাপু বাঁচবে গিয়ে আল্লাহ দিবে, বাপু বাঁচবে। ভাতটি খেয়ে 1.5 ঘন্টা হয়নি বাপু চলে গেল। হ্যাঁ চাচা, তো তোকে 15 দিন বাদে ভাতটি খেতে কে কহিলে? হ্যাঁ কেন খালি, এর পরে যে এসারের টাইম আসছিল তখন তোকে ফের ভাত রান্না করে দিতাম, ওইটি খাইয়ে দে, তারপরে বুধবারের দিন মূর্তি তুই এক্ষুনি কেন মরলি? কারণ হলো এটাই, তোমার কপালে আল্লাহ রাব্বুল আলামিন যেটা রুজি লিখে দিয়েছেন, তুমি যেদিন তোমার মার পেটে 120 দিনের ছিলে, 120 দিনের ছিলে, তখন এতখানি মোটা 300 থেকে 400 গ্রাম কোনো রকম ওজন হবে একটা মাংসের টুকরা হয়ে তুমি ছিলে তোমার মায়ের পেটের ভেতরে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফরিশতা তোমার দানা লিখে দিয়েছে, কয় কুইন্টাল খাইবা, কতদিন বাঁচবে তোমাকে লিখে দিয়েছে আল্লাহর ফরিশতা। সুতরাং তোমার কপালে লিখে দেওয়া দানা যতদিন শেষ না হবে ততদিন তুমি কবরে যেতে পাওয়া না, তোমার যেতে দেওয়া হবে না। হাজারো মানুষ কালিয়াতে এরকম আছে, মরবার আগে দানা ধরে নিয়েছে, এতটি করে ভাত খেয়ে নিয়েছে, নেওয়ার পরে ফের হঠাৎ মরে গেছে, ওর কপালের খানা খেয়ে গেল। তুই খাবি না, আমি খাবো না, কোনো মায়ের লাল খেয়ে দেবে না তোমার দানা, ফকিরকে খেতে দাও। ফকিরকে খেতে দিলে কী হবে? যেটি দোয়া সম্ভবের মধ্যে আছে সেটিও করবে, আর যেটি দোয়া সম্ভবের মধ্যে নাই সেটিও দোয়া করবে। কে তো একটা ফকিরে সম্ভবের মধ্যে দোয়া, আল্লাহ বর রুজিতে তুমি বরকত দিও। হইল একটা কথা, হাজি হাইজান দুজনেরই বয়স 55 থেকে 60-70 হয়ে গেছে, ওকে দোয়া দিছে আল্লাহ বর ছেলে পিলেতে তুমি বরকত দিও, আর ছেলে হইব না হব গা, তো দোয়া তো দিচ্ছেও আরও দোয়া দিচ্ছে, আল্লাহ এই হাজি সাহেবের ছেলেপিলাগুলোকে তুমি দুধে ভাতে খাওয়ায়ও। কেহ রোজ রোজ দুধ ভাত খায় না? তাহলে একটা ফকিরে যেটি তোমার কাছে সম্ভব সেটিও বলবে, যেটি অসম্ভব সেইটিও বলবে। এক গাদা ফকিরে যদি তোমাকে দোয়া দেয় তাহলে ফকিরের দোয়াতে তুমি জান্নাত যেতে পারো। এই জন্য নবীজি বলছেন কি করো, যত পারো খাবার খেতে দাও, যত পারো খাবার খেতে দাও। 3 নম্বরে নবীজি বললেন কি করো তুমি, সল্লু বিল্লাইলে ওয়ান্নাস নিয়াম, যখন সারা দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে যাবে, কেউ চেতন থাকবে না, তোমার স্বামী চেতন থাকবে না, তোমার বেটা চেতন থাকবে না, তোমার বৌমা চেতন থাকবে না, ওই রকম ঢের রাত্রিতে তুমি উঠে যাও। আর উঠে যাওয়ার পরে তুমি যদি বেটি ছেলে হও, তোমার বারান্দায় তোমার কুঠির পাশে একটা মুসাল্লা ফেড়ে দাও, আর দেওয়ার পরে তুমি 2 রাকাত তো 2 রাকাত, 4 রাকাত তো 4 রাকাত, আর যদি বেশি পরহেজগার হতে পারো রে বেটি ছেলে, তাহলে 8 রাকাত নমাজ পড়ো, 2 2 2 2 2 2 করে, আর শেষের বেলায় 3 রাকাত নমাজ আদায় করো। আর যদি না পারো এই ঝামেলা করতে, তোমার অন্ততপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ো, আর পড়ার পরে তোমার মুসাল্লাতে বসে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করো, আর তোমার চোখ দিয়ে পানি নামাবার চেষ্টা করো, যাতে 2 ফোঁটা 1 ফোঁটা পানি কমসে কম তোমার চোখ দিয়ে নেমে যায়। জি কয়টার সময় বললাম? রাত 1টার পরে। আরে খ্যাপা তোকে রোজ বলছি নাকি, মাসে 1টা দিন করে, 6 মাসে 1টা দিন করে, বছরে 1টা দিন করে, একটা খেঁদে কেটে নিয়ে যে তোর গা থেকে গুণাগুলো নেমে যাবে। আর যদি আল্লাহর কাছে ওই টাইমে দোয়া করা যায়, তো একটা কথাকে যদি বারবার বারবার বলেন, তাহলে ডানে আর বামে আগে আর পিছে কোনো লোক নেই, একাই যখন একটা মানুষ নির্জন রাতে বসে বসে এই রকম করে কথা বলবে, আর ভান করে করে আওয়াজ করে করে কাঁদবে, অথচ চোখে পানি নাই, মুখে এমনি উঁ করছে আর কাঁদছে আর গলা ফাটিয়ে ফাটিয়ে কথাগুলো বলছে, কি হবে? রাসূল বলছেন নকলি কান্না শুরু করো,
নকলি কান্না শুরু করো আসলি কান্না চলে আসবে। আর কান্না আসতে গেলে কি হবে? নবীজি বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দমউন ওয়া ইন কানা মিসলু রাসিজ জুবাব। কোন একজন মুমিন মুসলমান নর এবং নারী ঢের রাতের বেলায় উঠে যদি আল্লাহর কাছে ভান করে কাঁদতে কাঁদতে, তার চোখের কোনা দিয়ে একটা মাছির মাথার সমপরিমাণ যদি পানি বেরিয়ে যায়, আর পানিটা যদি চোখ দিয়ে গড়ে গাল পর্যন্ত নেমে আসে, জমিনে যদি খসে নাও বা পড়ে, তো নবীজি বলছেন হারাম আল্লাহ আলাইহিন্নার, তোর উপরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়, হারাম করে দেওয়া হয়। মহাব্বতের সাথে সবাই মিলে বলো আলহামদুলিল্লাহ। একবার করে দেখ না হে, গুনাহ গায়ে রাখিস না হে দাদু, আর ওয়াজ করার টাইম নেই। আমি দেড় ঘন্টা চলবো, আর দেড় ঘন্টা চলতে গেলে এগারোটা বাজবে, আর এগারোটা থেকে তখন দিব ওই বাচ্চা মুলবিটাকে, ও তখন আপনারাকে যতক্ষণ টানতে পারে ও টানবে। তো আমার টাইম বেশি নেই, আমি আরও কিছু কাজ করব। এই জন্য বলছি গা থেকে গুনাহ নামিয়ে নাও। রসুল দিনে আর রাতে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। জব দেন ওই গাছের গোড়ায় যতটি লোক বসে আছেন, দু তিনটা লোক বলেন আল্লাহ রসুলের গুনাহ ছিল, এই কথা বলো আল্লাহ রসুলের গুনাহ ছিল, গুনাহ ছিল না? তাহলে আল্লাহ রসুল দিনে আর রাতে 100 বার করে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার গুনাহ আছে? যে আছে, তো তুমি দিনে রাতে 10 বার বলতে পারবো না কি? পারবো না? যদি বলে হ্যাঁ পারি, এক্ষুনি বসে বসে 3 বার বলো আস্তাগফিরুল্লাহ, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কথা বললে কি হবে? গায়ে গুনাহ থাকবে না, গুনাহ ঝরাবি। গা থেকে গুনাহকে নামাতে গেলে তার ডিটারজেন্ট পাউডার আছে, সব ডিবেটি ছেলেকে আর বেটা ছেলেকে বলছি, কান খুলে শুনো, হাদিস বলার টাইম নাই। একটা ছোট দোয়া দিয়ে যাচ্ছি, যদি পারো তো মুখস্থি করো। রাসুল একটা সাহাবিকে শিখিয়ে দিয়ে বলছেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। একটা দোয়া বললাম, সবটিকে শুনতে ভারী লাগছে, আর এই দোয়াটা যদি তুমি বলো, এই দোয়াটা তুমি যদি বলো, আল্লাহর কসম খেয়ে বলছি সকালবেলায় যদি দিনে 3 বার বলতে পারো, তাহলে সারাটা 24 ঘন্টার ভেতরে যতটি তুমি সাগিরা গুনাহ করেছিলে, যতটি তুমি সাগিরা গুনাহ করেছিলে, আল্লাহর কসম তোমার সাগিরা গুনাহ একটাও থাকবে না, একটাও থাকবে না, সব ধুয়ে মুছে সব। কবিরা গুনাহকে ধোয়ার দোয়া আছে হাদিসের ভেতরে, কে নিবে এই কথাগুলো? সবটি লোক তাকিয়ে আছে, মুলি সাহেব একটু যে আগে রং বিরঙের ওয়াজ করতে গিয়ে, তো তোমার সামনে যদি আমি রং বিরঙের ওয়াজ করি তো দাড়িটি পাকলো কেন? আমার রং করার বয়স আছে? আর সবাই যদি রঙই করবে তো তোমার ডিটারজেন্ট কে দেবে? তোমার গা থেকে গুনাহ ঝরাবে কে? এ তো সাগিরা গুনাহ মাফ করার দোয়া শিখালাম। কাবিরা গুনাহ যারা করে রেখেছো, কেউ যদি জীবনে জেনা করে থাকে, কেউ যদি জীবনে ব্যভিচার করে থাকে, কেউ যদি জীবনে চুরি করে থাকে, কেউ যদি জীবনে কাউকে অপবাদ দিয়ে থাকে, কেউ যদি জীবনে জাদু করে থাকে, কেউ যদি জীবনে শিরিকের গুনাহ করে থাকে, কেউ যদি কোনো মেয়ে আর ছেলে কাউরি গীবত করে থাকে, কেউ যদি কাউরি পরনিন্দা করে থাকে, কেউ যদি নিজের মা আর বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিয়ে থাকে, এইগুলো হলো বড় গুনাহ, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এতদিন করেছো, কালকে আর করবে না, এটা ওয়াদা করো। এবং সেই সাথে সাথে আজ 6 বছর ধরে এই গুনাহ করে বসে আছি, এই গুনাহ থেকে মাপ কেমন করে পাবো? তার পাউডারটা দাও। সেই পাউডারের নাম থামতে যদি পারো তো করো, আর না হলে মৌলবি আজহারের কাছ থেকে বা আরও মৌলবি সাহেবের কাছ থেকে লিখে নিয়ে যাও, আর লিখে নিয়ে গিয়ে দোয়াটাকে মুখস্থ করো। তোমার বড় গুনাহকে আল্লাহ তাআলা মাফ করার ওয়াদা করছেন। আমার বলার কাজ আমি বলে দিচ্ছি, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ব্যভিচার করা গুনাহ, তোহমাত দেওয়া গুনাহ, পরনিন্দা করা গুনাহ, শিরিকের গুনাহ, জাদুর গুনাহ আল্লাহ তাআলা মাফ করার কথা দিয়েছেন তার নবীকে দিয়ে এই হাদিসের মাঝখানে। কে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়ুহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
যদি দশটা বেটি ছেলে থাকো তো আগামীকাল থেকে তোমার আঙনার দুটা বেটি ছেলেকে তুমি শিখিয়ে দাও আল্লাহর ওয়াস্তে, তোমাকে আল্লাহ অনেক সওয়াব দিবে। আর যদি এখানে তিনটা বেটা ছেলে থাকো যারা আগে থেকে জানো, তোমাকে আল্লাহর কসম দিছি তিনটা আর ভাইকে তুমি শিখিয়ে দাও, ওরা আর তিনজনকে শিখিয়ে দেবে, তাহলে সবারই গা থেকে কাবিরা গুনাহগুলো ধুয়ে মুছে নেমে যাবে, তুমি অনেক সওয়াবের ভাগিদার হবে। এই দুয়াটাকে যেটা শিখালাম আপনাকে এটা শিখুন। আর শেষ কথা হলো আজকের মতো এই যে কোনো গুনাহ করতে গেলে দুনিয়ার কোনো মানুষকে জানিয়ে গুনাহটা করবেন না। মনে থাকে কোনো গুনাহ যদি করেন আর হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষকে জানতে দেবেন না। রাতের বেলায় পাপ করবেন, সকালবেলায় চায়ের দোকানে গিয়ে কোনো বন্ধুকে বলবেন না, ভাদু স্ট্যান্ডে গিয়ে কাউর সামনে হরগিজ গল্প করবেন না। পাপ আপনি করবেন, রাতের বেলায় আপনি আসামি। আর জানবেটা কে? তো আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের জমিনের মালিক। এই দুজন ছাড়া যেন কেউ জানতে না পারে। এই পাপ মোচন করে নিতে মজা আছে। আর যদি জানিয়ে দেওয়া পাপ হয়, কথা শেষ করছি আমি, যদি আপনি লোককে জানিয়ে দেন তাহলে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ, মাথা ঠুইকে দিতে গেলেও মাফ হবে না। আর একটা গুনাহ আল্লাহ জীবনে মাফ করবেন না, কেউ যদি কাউকে মার্ডার করে দেয়। এ তিনটা গুনাহ মাফ হবে না। বেটি ছেলা কাউকে মার্ডার করেনি, আর বেটি ছেলা শিরিকের গুনাহ করেনি, আহলে হাদিসেরা শিরিকের গুনাহ করে না। গুনাহ যদি আমাদের দ্বারাই হয় তাহলে এটাই গুনাহ হয়, যে আমরা পাপ করি আর করার পরে বেটি ছেলে হতে গেলে ওর সখীদের সামনে গিয়ে গল্প করে, আর বেটা ছেলে হতে গেলে তার বন্ধুদের সামনে গল্প করে। খবরদার আমার ভাই আর খবরদার আমার দিদিরা, যদি কোনো অন্যায় তুমি করে দাও, অপরাধ যদি তুমি করে দাও, কোনো দিন কাউরি সামনে বলতে যাবে না, যাবে না, যাবে না। লাভ কী হবে? তুমি যদি গুনাহটাকে লুকিয়ে রেখে দাও তোমার মনের ভেতরে, তোমার অন্তরের ভেতরেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, একবারে সহি হাদিসে লেখা আছে, কেয়ামতের দিন একটা যুবক কিংবা একটা যুবতী বেটি ছেলের কাছে আল্লাহ তাআলা আসবেন, আর আসার পরে মাথার উপরে আল্লাহ তাআলা নিজের হাতখানাকে চাপিয়ে দেবেন, যেমন আপনার মাথার উপরে হেলমেট চাপিয়ে দেওয়া যায়, ডান দেখতে পাওয়া যাবে না, বাম দেখতে পাওয়া যাবে না। আল্লাহ নিজের হাতখানাকে এইরকম করে বান্দার মাথার উপরে চাপা দিয়ে দেবেন, আর দেওয়ার পরে আল্লাহ তাআলা কানে কানে জিজ্ঞেস করে বলবেন, বান্দারে তোমার বয়স যেদিন 16 বছর ছিল সেদিন তুমি কালিয়ার এই বাবুপাড়া গ্রাম থেকে একটু দূরে বাগানে গিয়ে তুমি কি এই কাজ করেছিলাম? ও তখন বলবে, নাম, হ্যাঁ আল্লাহ করেছিলাম। আল্লাহ আর একটা গুনার কথা বলবেন, 20 বছর বয়সে এই বেটি ছেলে তুমি এই কাজটা করেছিলে কি? বলছে, হ্যাঁ করেছিলাম আল্লাহ। আর একটা বলবে, এ কাজ করেছিলে কি? বলে, হ্যাঁ আল্লাহ। আর তখন আল্লাহ তাআলা হাতখানাকে টেনে নেবেন, এবার এই লোকটা, এই মেয়েটা, এই ছেলেটা তখন বলবে, হায় আমার শেষ, আমি বরবাদ, আমি শেষ হয়ে গেলাম। কেন? আমি গুনাহ স্বীকার করে নিয়েছি, এবার আমাকে জাহান্নামে যেতে হবে। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিটের মাথায় ওকে বলবেন, বান্দিরে এবং বান্দারে, আমি তোদেরকে মাফ করে দিলাম, তোদের ক্ষমা করে দিলাম, তোকে জান্নাতের জন্য ভাগিদার স্থির করে দিলাম। তখন তার যৌবনে যাবে আর যে বলবে, এত বড় বড় গুনাহ করেছি আর গুনাহগুলোকে স্বীকার করে নিয়েছি, তারপরেও আল্লাহ তাআলা কেন আমাকে জান্নাত দিচ্ছেন, আমাকে আজাব কেন দেবেন না? আল্লাহ তাআলা বলছেন, আমার নাম, আমার কাজ হলো গুনাহকে চেপে রেখে দেওয়া, ঢেকে রেখে দেওয়া, আমার কাজ হলো সব আইবকে, সব দোষকে চেপে রাখা। তো তুমি যেমন আমার এই স্বভাবটাকে ধরেছিলে, পাপটাকে তুমি ঢেকে রেখেছিলে, তুমি চেপে রেখেছিলে, কাউরি সামনে ব্যক্ত করনি, এই জন্য তোমার এই চালটাকে, তোমার চরিত্রটাকে আমি ভালোবেসেছি। তুমি যেমন ঢেকে রেখেছ গুনাহটাকে, আমি তেমন ঢেকে রেখেছি, অতএব তোমার এবং আমার ব্যাপার, আমি তোমাকে মাপ দিলাম, যারে বান্দা আমার জান্নাতে যা। পাপ করে খবরদার কাউকে বলবেন না, পাপটাকে লুকিয়ে রাখবেন। এই হলো আজকে আপনাদের সামনে এখন পর্যন্ত আমার 1.5 ঘন্টার আলোচনা। হায়াতে বাঁচি, আবার আসব, হায়াতে বাঁচি, আবার দেখা হবে, কথা বলবো।
আপনারাই ডেকেছিলেন যে আপনি আসেন একবার, অন্যান্য ওরা এসেছে এসেছে, আপনি দু তিন বছর আসেননি, এবার আসেন। এলাম, দেখা হলো, কথা হলো। আমার যাওয়ার আগে আমি নুরুল ইসলামকে ডাকতে পাঠাচ্ছি, জালসার লোকেরা তোমরা নুরুল ইসলামকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি স্টেজে, আপনারা জায়গা বদল করিয়েন না, কেন যে আমি আধ ঘন্টা ধরে আপনাদের পকেট মারি করব না। আমি খালি মৌলভীটাকে ডাকতে গেছি, ওখান থেকে আনতে যতটা দেরি লাগে এতক্ষণই আমি আছি, ব্যাস। এরপরে আমি নেমে যাব, ছেলেটা উঠে যাবে। কথা হলো, যে যেটা দিয়েছেন সে সেটা দিয়েছেন, ভালো কথা। এখন যদি কোনো ভাইয়ের কিছু দেওয়ার থাকে তাহলে আমার হাতে নিজের জায়গা থেকে উঠেন, অথবা আমাকে খালি এখান থেকে ইশারা দেন যে কাজগুলো মসজিদের বাকি আছে। যদি কোনো ভাই সিমেন্ট দিতে চান, 100টা টাকা দিতে চান, 500টা টাকা দিতে চান, তো দেন দেন, আমি আপনার হাত থেকে নিতে 1000 টাকা দেবো মা। আচ্ছা, মাশাআল্লাহ। মৌলভী আজহার আমার স্নেহবার, ও বলছে আমি 1000 টাকা দেবো আমার মা বাবার জন্য, আপনি দোয়া করবেন।